জনপ্রিয় টেলি অভিনেত্রী সৃজলা গুহ স্টার জলসার বহু চর্চিত মন ফাগুন ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয় হন সৃজলা। ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন শন ব্যানার্জি। শন সৃজলার রসায়ন দর্শকের মনে জায়গা করেছিল, কিন্তু মন ফাগুন শেষ হবার পরে সৃজলাকে টেলিভিশনে খুব একটা দেখা যায়নি। এদিকে তার আর শনের নতুন ধারাবাহিকে কামব্যাকের অপেক্ষায় দিন গুনছে অসংখ্য দর্শক, কিন্তু তাদের কামব্যাকের বিষয়ে কোনো আপডেট ছিল না। তবে এবার নতুন প্রজেক্টে সৃজলা, তার বিপরীতে কে আছেন জানলে অবাক হবে। শোনা যাচ্ছে এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু। একটি মিউজিক ভিডিওর মাধ্যমে নিজের যাত্রা আরম্ভ করছেন। সেই গানের ভিডিওতে নায়িকা হচ্ছেন সৃজলা গুহ। জানা যাচ্ছে সুরিন্দার ফিল্মের অধীনে গড়ে উঠছে এই নতুন গানের ভিডিও, যার নাম মন। একটি মিষ্টি প্রেমের গল্প থাকবে এই ভিডিওতে। এখানে জুটি হচ্ছেন জান কুমার এবং সৃজলা। একাধিক ভাষায় মুক্তি পাবে এই গান। অন্যদিকে টেলিপাড়াতে বেশ কদিন ধরে সৃজলার আপকামিং ধারাবাহিকে কামব্যাকের একটি গুঞ্জন কানে আসছে, তবে তা জানাবার মতো এখনও হয়নি। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তার কামব্যাকের জন্য কে কে অপেক্ষা করছো কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো এই রকম অনেক ভিডিও পেতে। সাবস্ক্রাইব করো কারেন্ট পজ। ধন্যবাদ।